বন্ধুরা আমাদের সঙ্গে যুক্ত থাকতে প্রতিদিনের রাশিফল দেখতে জ্যোতিষীয় আলোচনা শুনতে এই ভিডিও নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটা প্রেস করুন পাশাপাশি অবশ্যই পাশে থাকা বেল আইকনের প্রথম অপশনটা অল নোটিফিকেশনটাও প্রেস করে দিন যাতে একটাও ভিডিও মিস না করেন নমস্কার বন্ধুরা শুভ মহাষষ্ঠী আমরা শুরু করছি পয়লা অক্টোবর 2022 এর দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স সারা দিন কেমন যাবে হরোস্কোপটার দিকে একটু যদি তাকিয়ে দেখেন আজকে মনের কারক গ্রহ নিচস্থ বুদ্ধির কারক গ্রহ বুধের বক্রী নক্ষত্রে অবস্থান করছে শুধু তাই নয় আর এক জ্ঞান এবং বুদ্ধির কারক গ্রহ বৃহস্পতি বুধ এবং চন্দ্রের ওপর একত্রে কিন্তু প্রভাব বিস্তার করছে সেই সমস্ত বিষয়গুলোকে মাথায় রেখে যদি দেখি আমাদের আজকে মন এবং বুদ্ধি কোনো না কোনোভাবে নিজস্থ এবং বক্রী প্রভাবযুক্ত হওয়ার জন্য বেশ কিছু ক্ষেত্রে ভুল ভ্রান্তি ভ্রম কিন্তু সৃষ্টি হওয়ার জায়গায় অবশ্যই প্রচণ্ড মাত্রায় এই ব্যাশ বিষয়টা বাড়ছে এবং এই বিষয়টাকে মাথায় রেখে প্রথমেই আমাদের জেনারেল প্রেডিকশান যেটা হচ্ছে রাশি লগ্ন থেকে একদমই আলাদা আপনাদের যাতে ডেট অফ বার্থ টাইম ঠিকুজিকুষ্টি কিছুই নেই আগে মূল প্রেডিকশানটা শুনে নিন এখানে আমি কিন্তু আজকের দিনের মোস্ট ইম্পর্টেন্ট বিষয়গুলো যেদিক থেকে সমস্যা আসতে পারে যেদিক থেকে ভালো ফল পেতে পারেন সেগুলোকে আগে ডিসকাস করব তারপরে আমরা রাশি লগ্নের আলোচনায় এক এক করে প্রবেশ করব আগে মূল বিষয়গুলো একটু আপনারা শুনে নিন প্রথম যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি চন্দ্র আজ নিচস্থ অর্থাৎ মানসিক যে প্রভাব সেটার যে আনন্দ উন্মাদনা ভালো লাগা একটু আশা রাখা এগুলো কিন্তু কম থাকছে বুদ্ধির কারকগ্রহ বুধের সঙ্গে যখনই চন্দ্রের নাক্ষত্রিক কম্বিনেশান হলো কিছু না কিছু বিষয় একটা কিছু বিষয়ে জানবেন সব কিছুর মধ্যেই কিন্তু কিছুটা ভ্রান্তি লুকিয়ে থাকতে পারে যেহেতু বুধ বক্রী হয়ে আছে তো আপনি যেটা যেরকমভাবে নিজের বুদ্ধি দিয়ে ভাবছেন তার মধ্যে 100% জায়গাটা আপনি ঠিক নন এটা কিন্তু একটু ধরে নেবেন হয়তো আপনি কিছু ক্ষেত্রে ঠিক হতে পারেন কিন্তু জেনারেলি আজকের দিনটা কিন্তু আপনি যেটা সম্পর্কে যতটা জানেন সেটা কিন্তু সম্পূর্ণ নয় এটা কিন্তু সবার আগে ধরে নিয়ে এগোতে হবে সাধারণভাবে চন্দ্র এবং বুধের কম্বিনেশান যেটা সেটা কিন্তু মানুষের মধ্যে ভুল বোঝাবুঝি বাড়ায় রাস্তাঘাটে ঘুরছেন ফিরছেন কারোর সঙ্গে কথা বলছেন কেউ আপনার সঙ্গে কথা বলছে কোনো রিসেপশনিস্টে কেউ কাজ করছেন সামনে কোনো ক্লায়েন্টদের কোনো ডিল করছেন কোনো সেলসের কর্মী যেখানে আপনার ক্লায়েন্ট বেস কাজকর্ম যেখানে মাস কন্ট্যাক্ট এবং ফেস্টিভ্যাল সিজনে মানুষের সঙ্গে তো মানুষের দেখা হবেই এবং যোগাযোগ ইত্যাদি সেগুলো থাকবে তো সেই সমস্ত বিষয়কে মাথায় রেখেই মাথায় রাখবেন আজকের দিনটায় ভুল বোঝাবুঝি একটা অন্যতম বিষয় যদি দেখেন কেউ আপনার কথা বুঝতে পারছে না যদি দেখেন আপনি কারুর কথা বুঝতে পারছে না তো সেই বিষয়টা নিয়ে আর কিন্তু কচলাবেন না সেই প্রসঙ্গটা বাদ দিয়ে বাকি জায়গায় এগোবার চেষ্টা করুন বৃহস্পতির যে বক্রী দৃষ্টি এবং মঙ্গলের যে দৃষ্টি চন্দ্রের ওপর পড়ছে এটা কিন্তু খুব সহজেই অনুমেয় বিষয় বৃহস্পতি এবং মঙ্গলের যে যুগ্ম দৃষ্টিটা সেটা আপনার পার্সোনাল ইগোকে কিন্তু বাড়িয়ে রাখবে কোথাও জেদ কোথাও আবেগ কোথাও নিজের আত্মম্বরিতা এগুলো কিন্তু কিছুটা বাড়বে হাম্বড়াই ভাব বাড়বে সব জানতা ভাব বাড়বে যেগুলো হয়তো আপনার নাও থাকতে পারে অন্য কারুরও থাকতে পারে কিন্তু সেই বিষয়গুলো বাড়ার জন্য কোনো না কোনো ক্ষেত্রে আপনি কারুর দ্বারা বিব্রত বা আপনার দ্বারা অন্য কেউ বিব্রত যে কোনো ক্ষেত্রেই দুতরফে এই ধরনের ঘটনাগুলো খুব কমন ঘটতে পারে এই বিষয়টা আপনাদের কিন্তু আজকের দিনে খেয়াল রাখতে হবে এবং এই যে যাবতীয় ভুল বোঝাবুঝি যাবতীয় অন্যান্য বিষয় সেগুলো বাইরের লোকের সঙ্গে হয় আর একরকম কিন্তু যখন এই বিষয়গুলি আপনার কাছের মানুষের সঙ্গে হবে কোনো কাছের ব্যক্তির সঙ্গে হতে পারে বা কোনো আপনার প্রেম সম্পর্ক রিলেশনশিপ দাম্পত্য এগুলো হবে সেগুলো কিন্তু আপনার সারাদিনের মনটাকে কিন্তু ভাড়া আক্রান্ত করে দিতে পারে যেহেতু চন্দ্র এখানে নিচস্থ হয়ে আছে তো আমার সাজেশান হচ্ছে দেখুন আপনার কাছের মানুষ বা আপনার প্রিয়জন এদের সঙ্গে কোনো বিষয়ে মতান্তর বা তর্ক করবেন না সেটা যথাসম্ভব এড়িয়ে চলার আজকের দিনে চেষ্টা করুন সেটা আপনাদের ক্ষেত্রে ভালো এটা হচ্ছে দিনের একটা সাইড একটা কয়েনের যেমন দুটো পিট আছে সেটাও কিন্তু দিনের একটা সাইড ভালোর দিকটাও আছে অবশ্যই ভালোর দিকের মধ্যে দেখুন বুধ সাধারণত বক্রী হলেও 2 তারিখে তার কিন্তু বক্রতা কাটছে এবং সে যেহেতু বক্রতা কাটার একদম শেষ পর্যায়ে এসে উপস্থিত হয়েছে আজকের দিনে কিন্তু বেশ কিছু ক্ষেত্রে কমিউনিকেশান দেবে যেমন ধরুন যারা সেলসে কাজ করছে যেমন ধরুন যারা ফেরি করছেন যেমন ধরুন যারা হকারি করছেন যারা যেমন অনলাইনে কোনো কাজ করছেন ঘুরে ফিরে কোনো কাজ করছেন সেই সমস্ত কাজে কিন্তু বুধ গ্রোথ দেবে বুধ হচ্ছে ডেটা বুধ হচ্ছে ইনফরমেশান কোনো ইনফরমেশান গ্যাদারিং করা কোনো ডেটার ওপর কোনো কাজ করা তাছাড়া বুধ শুক্র কম্বিনেশান মোবাইল নেটওয়ার্কিং কম্পিউটার সফটওয়্যার আইটি ফিল্ড এগুলোর মধ্যে কিন্তু বুধের যে যোগটা সেটা কিন্তু যথেষ্ট ভালো ফল আপনাদেরকে কিন্তু প্রদান করবে এবং ঘরে বসে কাজের তুলনায় বাইরে গিয়ে যে কোনো কাজ আপনার করতে অনেকটা সুবিধাজনক হবে এবং সেই কাজগুলো অনেকটা ইজি হবে এটা আমরা প্রথমেই দেখতে পাচ্ছি তো এই বিষয়টা অত্যন্ত একটা পজিটিভ জায়গা ঘরের কাজগুলোর তুলনায় বাইরে যে কাজগুলো গিয়ে করতে হয় আউটফিল্ডে সেগুলো কিন্তু ভালো হবে যেমন ফিল্ড ওয়ার্কিং ঘুরে ফিরে কাজ যে কোনো বিষয়ে ট্রান্সপোর্টের কাজ এগুলো কিন্তু আজকের দিনে যথেষ্ট ভালো হবে
মাথায় রাখবেন চন্দ্র নিচস্থ থাকার জন্য কিছু ক্ষেত্রে কিন্তু চলতি রোগভোগ হেলথ ইস্যু এগুলো কিন্তু বাড়তে পারে। যে যে হেলথের বিষয়গুলো আজকের দিনে বেশি মাত্রায় সক্রিয় হতে পারে তার মধ্যে ব্লাড প্রেসারের সমস্যা, স্কিন অ্যালার্জির সমস্যা, সর্দি কাশি, ধুলোবালি থেকে হওয়া কিছু সমস্যা, সিজনাল অন্য কোনো ডিজিজ এগুলো কিন্তু কিছুটা বাড়তে পারে, নার্ভের সমস্যা এগুলোর বিষয়ে যারা ভুগছেন, কবে হয়েছিল সেটা বড় কথা নয়, যারা রিসেন্ট কিছু বিষয়ে ভুগছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু সতর্ক থাকতে হবে। বুধ আমাদের বাক্যকে রিপ্রেজেন্ট করে, তো বাক্যের দুটো দিক আছে, একটা হচ্ছে সুবাক্য, একটা হচ্ছে দুর্বাক্য। তো এখানে সাধারণভাবে যারা কথা বেছে খান, যারা গান বাজনা করছেন, যারা আবৃত্তি করছেন, যারা অভিনয় করছেন, কোনো মঞ্চে বক্তৃতা দিচ্ছেন, কোনো অ্যানাউন্সমেন্টের কোনো কাজ করছেন, ধারাভাষ্যের কোনো কাজ করছেন, ব্লগিং করছেন, এই সমস্ত ক্ষেত্রগুলো আজকের দিনে জবরদস্ত। কিন্তু উল্টো দিকে চায়ের দোকানে বিতর্ক, তর্ক, ঝগড়াঝাটি, কোনো বিষয়ে কন্ট্রোভার্সি, চিৎকার করে কথা বলা, বাচালতা, এগুলো কিন্তু আর একটা সাইডে বাড়ছে। তো একই কয়েনে যেহেতু এপিট এবং ওপিট আছে, তো দুটো দিকেই আমাদের কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার একটা সম্ভাবনা আছে, আপনার এই বিষয়টা খেয়াল রাখতে হবে। এবং আরেকটা তথ্য, সেটা হচ্ছে ব্যক্তিগত কথা, ব্যক্তিগত বিষয় আজকের দিনে অত্যন্ত কনজারভেটিভ, নিজের ভেতর রাখা সেটা কিন্তু দরকার। যত আপনি এটাকে এক্সপ্লোর করবেন তার অমর্যাদা হওয়ার একটা সম্ভাবনা সামনে রয়েই যাচ্ছে। আমরা আর কী কী বিষয়ে সতর্ক থাকতে হবে, কিছু ভাইটাল বিষয় আরও আছে বলছি, কিন্তু তার আগে বলে নিই, স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন, যে বারে বারে ব্লিঙ্ক করছে বা সামনেই দেওয়া আছে দেখতে পাচ্ছেন, এই নাম্বারটি হচ্ছে আমাদের যোগাযোগের একমাত্র নাম্বার। আপনারা কোনো সমস্যায় থাকলে, কোনো প্রবলেমে থাকলে এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে, বুকিং করে, বাড়িতে বসে ফোনেই কিন্তু যাবতীয় আলোচনা আমাদের সঙ্গে সেরে ফেলতে পারেন। আর কোনো আলোচনা ফোনে হচ্ছে মানে ভাববেন না যে কোনো এক দু কথার আলোচনা, ফোনেও কিন্তু সময় সাপেক্ষ বিস্তারিত এবং ডিটেল আলোচনা পাবেন, সমস্ত প্রশ্নের উত্তর ফোনে পাবেন, 100% গোপনীয়তা মেনটেন করে হবে, যা আপনার পক্ষে সব দিক থেকে সুবিধাজনক এবং সন্তোষজনক হবে। আমাদের যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস আছে, ইনস্টাগ্রাম প্রোফাইল, ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ, অবশ্যই দেখে ফলো রাখবেন। আপনারা চাইলে আমাদের চেম্বারে এসে সাক্ষাৎও আলোচনা সেরে ফেলতে পারেন, তাতেও কোনো সমস্যা নেই। ভিডিওটি লাইক এবং শেয়ার করে দেবেন, নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন। 2023 ভিডিও আপডেট শুরু হয়ে গেছে, অক্টোবরে পুরো রাশিফল কমপ্লিট, যাদের দেখা হয়নি পরপর দেখতে থাকুন। আমাদের এবার যে গুরুত্বপূর্ণ বিষয়টায় চোখ রাখতে হবে সেটা হচ্ছে পড়াশোনা। দেখুন, এডুকেশনের ক্ষেত্রে জেনারেলি আজকের দিনটা কিন্তু পজিটিভ, তার মধ্যে কিছু জায়গায় সিলি মিস্টেকের পরিমাণ থাকছে, কিছু বিষয় হয়তো রিকল করতে পারছে না, এই বিষয়টা থাকছে, এগুলো বিষয়ে খেয়াল রাখবেন। এবং শুধু পড়াশোনা নয়, সাধারণ হিসাব নিকাশ, হিসাবপত্র, ক্যালকুলেশন, বুধ বর্তমানে বুধাদিত্য যোগে আছে, যারা ম্যাথামেটিশিয়ান তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো। হিসাবশাস্ত্র যারা কাজ করছেন, মানে অ্যাকাউন্টসের কাজ করছেন, অঙ্কের কোনো ম্যাথামেটিক্সের কাজ করছেন, তাদের ক্ষেত্রে দিনটা ভালো। সায়েন্স রিলেটেড কাজ করছেন, দিনটা ভালো। কিন্তু সাধারণ সিলি মিস্টেক, সামান্য ক্যালকুলেটারের ইনপুটে ভুল, কিবোর্ডের টাইপিংয়ে ভুল, এগুলো কিন্তু আজকের দিনে হতে পারে। তো এই বিষয়টায় আপনাদের সতর্ক থাকতে হবে। এমনি এডুকেশনের ক্ষেত্রটা আজকের দিনে কিন্তু যথেষ্ট ভালো, কিন্তু এই সামান্য বিষয়গুলো কিন্তু সতর্ক থাকতে হবে, নচেত কিন্তু কিছু জায়গায় ভুলভ্রান্তি, হিসাব নিকাশ ইত্যাদি রাস্তাঘাটে যাই করছে না কেন সেগুলোতে কিন্তু সমস্যা থাকতে পারে। এবার আমাদের আজকের অবশ্যই কিন্তু নাক্ষত্রিক বিশ্লেষণ, খুব ভাইটাল পয়েন্ট। কিছু দিনে কিছু নক্ষত্র থাকে যেটা সেই নক্ষত্রের ফেভারে হয়, এবং কিছু দিনে কিছু নক্ষত্র কিন্তু সমস্যায় থাকে। তো কোন নক্ষত্রগুলো আজকের দিনে ভালো ফল দেবে, কোন নক্ষত্রগুলো সমস্যা করবে আজকের দিনে, সেটা একটু আমরা আগে ডিসকাস করে নিই। আজকের নক্ষত্র হচ্ছে জ্যেষ্ঠা, এবং এই জ্যেষ্ঠা নক্ষত্রকে অবশ্যই রাজছত্রের সঙ্গে তুলনা করা হয়েছে, থ্রি আনইভেন স্টেপ বলা হয়েছে। এদের ক্ষেত্রে এরা কিন্তু একটু হটকারী সিদ্ধান্ত নেন। বুধের নক্ষত্রে জেনারেলি যে সমস্যাটা হয়, যারা আপনারা একটু হটকারী সিদ্ধান্ত নেন, ইনস্ট্যান্ট ডিসিশন নেন, আগে পিছিয়ে ভাবছেন না, এটা এখন তো এখনই, তাদের ক্ষেত্রে কিন্তু যত রাজ্যের সমস্যা হয়, বুধ প্রভাবিত ব্যক্তিরা এই ধরনের সমস্যার শিকার হন। তো আমি সাধারণত বলবো জ্যেষ্ঠা, যাদের জন্ম নক্ষত্র রেবতী, যাদের অশ্লেষা, তাদের ক্ষেত্রে লগ্ন বা রাশি নক্ষত্র দুই হলেও এদের ভেতরে অস্থিরতা এবং ইমোশনাল ভাব দুটোই থাকবে। কিন্তু কাজের ক্ষেত্রে অ্যাডভান্টেজ, কাজের ক্ষেত্রে কিছু গতি, সেই অর্থে আমরা যদি দেখি অবশ্যই রাশির নক্ষত্র যাদের জ্যেষ্ঠা, রেবতী বা অশ্লেষা, তারা কিন্তু কিছু বিষয়ে সুযোগ সুবিধাগুলো যদি বলেন সেটা কিন্তু আজকের দিনে পেতে পারেন। অন্য যে নক্ষত্রগুলোর ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু সুবিধাজনক থাকতে পারে, তার মধ্যে পুষ্যা, অনুরাধা এবং উত্তর ভাদ্রপদ, এই তিন শনি নক্ষত্রের ক্ষেত্রেও আজকের দিনটা কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে থাকছে। ভালো যেতে পারে অশ্বিনী, মঘা এবং মূলা নক্ষত্রের ক্ষেত্রে। এই তিন কেতু নক্ষত্রের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। ভালো যেতে পারে শুক্রের নক্ষত্র ভরণী, পূর্ব ফাল্গুনী এবং পূর্বাশারা, এই তিন নক্ষত্রে শুক্রের ক্ষেত্রেও, রাশির নক্ষত্র অবশ্যই, এদের ক্ষেত্রেও কিন্তু ভালো যেতে পারে। কিন্তু যারা সমস্যায় থাকবেন, কিছু ক্ষেত্রে বাধা বিঘ্নতা প্রবলেম এগুলোর মধ্যে কিন্তু নিজেকে জড়িয়ে রাখবেন, কিছু সমস্যা ইত্যাদি কিছু ফেস করবেন, তারা কারা, তাদের মধ্যে প্রথমেই বলবো কৃত্তিকা,
উত্তর ফাল্গুনী এবং উত্তর আষাঢ়া, এই তিন সূর্য নক্ষত্রের ক্ষেত্রে কিছু প্রবলেম সমস্যা এগুলো কিন্তু থাকতে পারে। সমস্যা থাকতে পারে বৃহস্পতি নক্ষত্র পুনর্বসু, বিশাখা এবং পূর্ব ভাদ্রপদ, এই তিন বৃহস্পতি নক্ষত্রের ক্ষেত্রেও কিছু বিষয়ে সমস্যা থাকতে পারে। অন্য যে নক্ষত্রগুলোর কথা বললাম না, তারা অবশ্যই রাশি লগ্নে যে এখন প্রেডিকশন প্লাস জেনারেল প্রেডিকশন এগুলো একটু ফলো করবেন। এবার আজকের বারবেলা, আজকের বারবেলা কতগুলি ভাগে কিন্তু বিভক্ত। তো প্রথমেই আজকের যে বারবেলার প্রভাব, যদি আমরা প্রথমেই হরোস্কোপের দিকে তাকিয়ে দেখি, সেখানে যেটা বারবেলার প্রভাবটা দেখতে পাচ্ছি, তো বারবেলা প্রথম শুরু হচ্ছে সকাল সূর্য উদয় থেকে সকাল 7টা পর্যন্ত একটা বারবেলার প্রভাব থাকছে, সূর্যোদয় থেকে 7টা পর্যন্ত সকালে। তারপরে পুনরায় বারবেলা শুরু হচ্ছে সেই দুপুর 2:55 থেকে দুপুর 2:24 মধ্যে। আবার কিন্তু পুনরায় বারবেলা শুরু হচ্ছে বৈকাল 3:53 থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত। তাহলে আমরা বারবেলা যে প্রভাবগুলো তিন ভাগে আমরা জানতে পারলাম। যারা এই সময়সূচি মেনে বিশেষ কিছু কাজ অ্যাভয়েড করে, তারা এই সময় মেনটেন করতে পারেন। দেখুন, আজকের রং, আজকের রঙের ক্ষেত্রে সবুজ রঙের প্রাধান্য সবথেকে বেশি, কারণ বুধের নক্ষত্র দিন, বেশ কিছু লগ্নরাশির ক্ষেত্রে এটা পজিটিভ। এছাড়া সাদা, লাল এবং হলুদ রঙের একটা প্রাধান্য আজকের দিনে থাকছে। মেষ লগ্ন মেষ রাশির ক্ষেত্রে আপনারা কিন্তু অবশ্যই আজকের দিনে হালকা কমলা রং ইউজ করতে পারেন। বৃষলগ্ন বৃষরাশির ক্ষেত্রে অবশ্যই সবুজ রং ইউজ করা যেতে পারে এবং সাদা রঙে ইউজ করতে পারেন। মিথুনের ক্ষেত্রে সবুজ রং শ্রেয়, তারা ইউজ করতে পারেন। কর্কটের ক্ষেত্রে আমি বলবো আপনারা হালকা লাল রং বা হলুদ রং ইউজ করতে পারেন। সিংহর ক্ষেত্রে সবুজ রঙের প্রাধান্য সর্বাধিক, ভালো থাকছে, আপনারা ইউজ করতে পারেন। কন্যার ক্ষেত্রে কোনো সমস্যা নেই, সবুজ সাদা দুটোই ইউজ করতে পারেন। তুলার ক্ষেত্রে কিন্তু এখানে সবুজ এবং সাদা দুটোই কিন্তু কিছুটা আপনার আর্থিক জায়গাটাকে একটু খরচ বাড়াবে ইত্যাদি, এগুলো বাড়াতে পারে। আদারওয়াইজ ঠিক আছে, তবে আপনারা নীলও ইউজ করতে পারেন। বৃশ্চিকের ক্ষেত্রে অবশ্যই সবুজ রং ভালো যেতে পারে। ধনুর ক্ষেত্রে সবুজ রং অবশ্যই শুভ। মকরের ক্ষেত্রে সবুজ এবং সাদা দুটোই ব্যবহার করা যেতে পারে। কুম্ভের ক্ষেত্রে আপনারা সাদা রং প্রেফার করবেন। এখানে মিনের ক্ষেত্রে আপনারা অবশ্যই হালকা নীল রং বা হলুদ রং প্রেফার করতে পারেন। এই যে রঙের কম্বিনেশনটা বলছি, এটা শুধুমাত্র আজকের জন্যই কিন্তু প্রযোজ্য। এবার আমাদের অন্যান্য কিছু বিষয় দেখতে হবে। দেখুন, বুধাদিত্য যোগ ইন্টেলিজেন্সি বাড়ায়। যারা কোনো ধরনের বুদ্ধিমত্তার কাজ করছেন, যারা কোনো ধরনের উপস্থিত বুদ্ধি নির্ণয়ের জায়গায় কোনো কাজ করছেন, সেগুলোতে কিন্তু ভালো। কিন্তু বুধ যেহেতু বকরি হয়ে আছে, আপনাদের খেয়াল রাখতে হবে, একবার রিচেক করা দরকার। যতই আপনি ওভার কনফিডেন্স হন না কেন, যতই আপনি একদম ঠিক ভাবছেন সব কিছু হচ্ছে না কেন, ততই কিন্তু কোথাও না কোথাও একটা ছোটো ভুল থেকে যেতে পারে। তো ওভার কনফিডেন্স আজকের দিনে ক্ষতির কারণ। নিজেকে চালাক ভাবলে, অপরকে বোকা ভাবলে আর একটা সমস্যার কারণ। বুধাদিত্য যোগে আগুন ইলেকট্রিকের সমস্যা হয়। যাদের আগে জীবনে কখনো এই ধরনের সমস্যা হয়েছে, তারা বিশেষভাবে এ বিষয়ে কিন্তু সতর্ক থাকবেন। এগুলো কিন্তু নেতিবাচক ফল কিন্তু প্রদান করতে পারে, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। এবং সামগ্রিক ক্ষেত্রে আমি এটুকু বলবো, যারা অল্প বাক্যে কাজ করবেন, তাদের ক্ষেত্রে দিনটা আজকের দিনটা ফেভারেবল থাকতে পারে। এবার দেখে নিই লগ্নরাশিভিত্তিক কী কী প্রভাব আসছে। ফোন নম্বর পেয়ে গেছেন, প্রয়োজনে যোগাযোগ করে নেবেন। মেষলগ্ন মেষরাশি চন্দ্র রাশির অষ্টমে বুধের কানেকশান, ষষ্ঠ অষ্টমের কানেকশান পাচ্ছে। শরীর স্বাস্থ্য থেকে নজর রাখতে হবে আজকের দিনে। ছোটোখাটো রোগভোগের টেন্ডেন্সি থাকছে, চলাফেরার বিষয়ে একটু সতর্ক থাকতে হবে। কমিউনিকেশান এবং মিসকমিউনিকেশান দুটোরই কিন্তু সঙ্গবদ্ধ প্রভাব থাকবে। কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগ এগুলো ক্ষেত্রে দিনটা তো ভালো যাবে। মেডিকেল কাজগুলো করতে পারেন, আইনি কাজে কিছু চেঞ্জ পরিবর্তন আসতে পারে। পারিবারিক ক্ষেত্রে কিছু বিষয়ে কারোর অসুস্থতা বা কিছু সমস্যা চলে, সেগুলো একটু বাতাবরণটা আপডাউন করতে পারে। কর্মভাব স্বাভাবিক থাকবে, মনোসংযোগের একটু অভাব থাকবে। সাধারণত জেনারেল প্রেডিকশানে যে কাজগুলো বলেছি, এগুলো ছাড়াও ব্যাক অফিস জব, যে কোনো ক্ষেত্রে টেকনিক্যাল ফিল্ড, সায়েন্টিফিক কোনো কাজকর্ম, সেগুলোতে ভালো ফল আজকের দিনে পাবেন। প্রেম সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে সাধারণভাবে বিতর্ক এড়িয়ে চললে দিনটা ভালো। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আছে। দাম্পত্য সুখ মোটের উপর স্থিতিশীল থাকছে আজকের দিনে। ব্যবসায় লাভ হবে, প্রতিযোগিতা যে কোনো ক্ষেত্রে থাকবে, শত্রু নাশের যোগ থাকবে, শত্রুতা নিয়ে চিন্তা মাথার ভেতর কিন্তু কিছু বিষয় থাকতে পারে। দূরের কাজ বৈদেশিক কাজে লাভ হতে পারে, বিদেশ যাত্রার যোগ হরোস্কোপে থাকছে, সেই বিষয়টা ভালো ফল আজকের দিনে পাবেন। সেভিংসে ইনভেস্ট করা যেতে পারে, তাতে কোনো সমস্যা হরোস্কোপে থাকছে না। ডিটেলে জানতে অবশ্যই আপনাকে বলবো যে অবশ্যই নতুন রাশিফল অক্টোবরের সঙ্গে 2023 ভিডিও দেখে নেবেন। নিচের ডিসক্রিপশন সহ উপরে কাটে লিঙ্ক দেওয়া আছে, সেখানে কিন্তু টোটাল বিষয়টা আপনারা জানতে পারবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। লগ্ন বৃষরাশির ক্ষেত্রে সমসপ্তমে চন্দ্র,
বুধের কানেকশানে। ছোটোখাটো বিষয় একটু বাক্যকে নিয়ন্ত্রণ করে চলুন। কথা বেশি যারা খান তাদের ক্ষেত্রে লাভ হবে, আর্থিক বৃদ্ধির যোগ আছে। কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগ এগুলো করার ক্ষেত্রে বেশ ভালো দিনটা। সম্পর্ক রিলেশনশিপ প্রেমের ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যাবে, নতুন প্রেমের যোগাযোগের ক্ষেত্রে ভালো যাবে। তবে প্রেম নিয়ে যারা খুব কঠিন ডিসিশন নিতে চাইছেন একটু অপেক্ষা করুন, আগামীকাল বুধের বক্রতা কাটছে, তারপর থেকে ভালো ফল আজকের দিনে পাবেন। বিদ্যাভাব শুভ থাকছে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন। স্কুল কলেজ রেগুলার এডুকেশনেও মোটামুটি ভালো ফল আজকের দিনে পাবেন। অনলাইন ভিত্তিক কাজ, কমিউনিকেটিভ কাজ এগুলোতে গ্রোথ থাকছে। এছাড়া কোম্পানির সামনের সারিতে যারা কাজ করছেন ভালো ফল পাবেন। তবে বুধ যেহেতু বকরি আজ অবধি একটু হিসাব নিকাশ গণনা লেখালেখি এগুলো বিষয়ে একটু চোখ কান খোলা রাখবেন। চাকরি বাকরি পড়াশোনা সব ক্ষেত্রে এটা কিন্তু প্রযোজ্য। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা যোগ আছে, প্রেমজ বিবাহের কানেকশান আছে, ব্যবসার জায়গাটা বেশি স্ট্রং, সাধারণত সিজনাল ব্যবসা ইত্যাদিগুলো বেশি ভালো যেতে পারে। কর্মভাব খারাপ না, কর্মভাব ভালো, কিন্তু এই হিসাবপত্র মেনটেন ইত্যাদি এগুলো একটু খেয়াল রাখতে হবে। বাকিটা কর্মভাবের ক্ষেত্রে এই দিনটা পজিটিভ থাকছে। কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন, গান বাজনা ইত্যাদির সঙ্গে যুক্ত ব্যক্তিদের ভালো। খাওয়া দাওয়া রুচি কিছুটা পরিবর্তন হতে পারে আজকে সারাদিনে। আবেগ অনুভূতি সেন্সিটিভ মাইন্ড এগুলো বেশি থাকবে, কোনো রকম ঝগড়াঝাটির মধ্যে নিজেকে জড়িয়ে ফেলবে না। দেখুন রাশিতে মঙ্গল, সপ্তমে চন্দ্র এবং বুধের কানেকশান, সেটা কিন্তু রাগ জেদ ক্রোধকে ইন্ডিকেট করছে, সেটা কিন্তু ধুম করে বেড়ে যেতে পারে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। অবশ্যই আপকামিং ভিডিও অক্টোবরের রাশিফলগুলো দেখে নেবেন, সেখানেই টোটাল বিষয়টা জানতে পারবেন। সঙ্গে 2023 ভিডিওটি আপডেট দেওয়া আছে, চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সমস্যায় ফোনে কনসাল্ট করতে পারেন। মিথুন লগ্ন, মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্র অবস্থান করছে রাশি সাপেক্ষে, রাশি কিন্তু সরাসরি অবস্থান করছে চন্দ্র রাশি ষষ্ঠভাবে। বুধের কানেকশান দেখুন, বুধ আপনাদের লগ্নে এবং রাশির অধিপতি, মানসিক প্রভাব অত্যন্ত বেশি, সেন্সিটিভ মাইন্ড, মেন্টাল কোনো প্রভাব এগুলো কিন্তু বেশি কাজ করবে। বিদ্যাভাব শুভ যাবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে দিনটা ভালো যাবে। সাধারণ কেনাকাটিতে অসুবিধা কিছু নেই, কিন্তু মাইন্ড একটু ডিস্টার্ব থাকবে। কথা বলার বিষয়ে বাক্যকে নিয়ন্ত্রণ করবেন, মা গুরুজন এদের মতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন। পারিবারিক কারোর শরীর স্বাস্থ্য নিয়ন্ত্রিত সমস্যা চলে সেই বিষয়ে একটু খেয়াল রাখবেন, এগুলো কিন্তু হরোস্কোপে দুর্বল পয়েন্টের মধ্যে থাকছে। অন্যান্য বিষয়ের মধ্যে পড়াশোনার ক্ষেত্রে কম্পিটিটিভ এক্সাম বা ইত্যাদি ক্ষেত্রে বুধ যদি বকরি থাকে তাড়াহুড়ো করতে গেলে কিছু ভুলভ্রান্তি হতে পারে, এই জায়গাটা খেয়াল রাখবেন। অন্যান্য বিষয়গুলো কিন্তু ঠিক আছে। ব্যবসা বাণিজ্যের মধ্যে আহার্য সামগ্রী, জল, ট্রান্সপোর্ট, মেডিসিন, বিশেষত এক্সপোর্ট ইম্পোর্টের কাজ, বিদেশে যারা আছেন, জন্মস্থান থেকে দূর রাজ্যে দূর জেলায় আছেন, এইরকম ধরনের কাজ কারবার যেখানে চলছে সেগুলোতে আজকের দিনে আপনারা ভালো ফল পাবেন। এই বিষয়টায় অবশ্যই ভালো ফল পেতে পারেন। পুরনো হেলথ ইস্যু বা চলতি হেলথ ইস্যু, চলতি মানে যে রোগভোগগুলো চলছে, ছোটোখাটো যার সমস্যা যা চলছে সেগুলো ক্ষেত্রে একটু আপনাদের সজাগ সতর্ক থাকতে হবে। এগুলো কিন্তু কিছুটা দুর্বল পয়েন্টের মধ্যে আমরা হরোস্কোপে দেখতে পাচ্ছি, এটা কিন্তু কিছুটা নেতিবাচক ফল দিতে পারে। দেখুন বুধ চন্দ্রযোগ, সাধারণভাবে দাম্পত্য প্রেম যে কোনো সম্পর্ক বন্ধুত্ব বলুন, চন্দ্র হচ্ছে এখানে আপনাদের দ্বিতীয়, বাক্যকে যত নিয়ন্ত্রণ রাখতে পারবেন তত কিন্তু পরিস্থিতি আপনার ভালো যাবে, সমস্যা সেই অনুযায়ী থাকছে না, কিন্তু বাক্য প্রয়োগের বিষয়ে আপনাকে একটু সচেতন থাকতে হবে। সাধারণভাবে খাওয়া দাওয়ার রুচির বিষয়ে একটু রাস্তার খাবার বা জল ইত্যাদি থেকে কিছু সমস্যা, বিশেষত জলবাহিত রোগ হওয়ার সমস্যা কিছু ক্ষেত্রে থাকছে, এই বিষয়টায় আপনাদের কিন্তু একটু সজাগ সতর্ক থাকতে হবে। আর অন্যান্য বিষয়ের মধ্যে আমি বলবো পরিবারের মতকে গুরুত্ব দেবেন, সাধারণ কেনাকাটিতে পরিকল্পনা মাফিক করবেন, তবে গৃহস্থলে কিছু কেনাকাটি ইত্যাদি সেগুলো কিন্তু করা যেতে পারে, তাতে অসুবিধা থাকছে না। অবশ্যই অক্টোবরের রাশিফল আপকাম ভিডিওগুলো চোখ রাখুন, চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কর্কট লগ্ন, কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান রাশি সাপেক্ষে নিজস্বভাবে এবং রাশির পঞ্চম এবং বুধের কানেকশান। দেখুন শরীর স্বাস্থ্য থেকে নজর দিতে হবে, ঘোরাঘুরি ব্যস্ততা থাকবে, দূরের কাজে লাভ হতে পারে, যোগাযোগ থাকবে কিন্তু মন বিব্রত থাকবে, টুকিটাকি বিষয় একটু আপনার অস্থিরতা, মনের ভেতর চিন্তা, এগুলো কিন্তু লগ্ন সাপেক্ষে বেশি কাজ করবে। পেটজনিত সমস্যা, হজমের সমস্যা বিষয়ে সতর্ক থাকবেন। প্রেমের ক্ষেত্রে মধুর ভাগ্য প্রয়োগে সমস্যা নেই, কিন্তু তর্ক বিতর্কে সমস্যা বাড়তে পারে। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা শুভ, দাম্পত্য সুখ আজকের দিনে থাকবে। আপনার কোথাও যদি আজকের দিনে বাড়ির বাইরের কাজ করার থাকে সেগুলো কিন্তু করে ফেলতে পারেন, খরচ অধিকাংশ সময় একটু ঊর্ধ্বগামী থাকবে। অনলাইন কাজগুলো একটু চোখ কান খোলা রাখতে হবে, নতুন উদ্যোগ সফলতা পেতে পারে, কারোর সঙ্গে যোগাযোগ দেখা সাক্ষাৎ ইত্যাদি বিষয়তে আজকের দিনটা কিন্তু ভালো ফল পেতে পারেন। টেকনিক্যাল পার্সনদের ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যাবে, আইনি কাজে যুক্ত ব্যক্তিদের আজকের দিনটা ভালো যাবে, ভ্রমণ পিপাসু মানুষদের ক্ষেত্রে দিনটা ভালো যাবে, বিদেশে যারা আছেন, দূর রাজ্যে দূর জেলায় আছেন, তাদের ক্ষেত্রে দিনটা ভালো যাবে। এর বাইরে আমি এটুকু বলবো যে কর্মক্ষেত্রে বিশেষত সরকারি কর্মী যারা সেলসে আছেন, গতদিন যার যেসব কাজগুলো ভালো গেছে, আর্টিস্ট যারা, তাদের ক্ষেত্রে আজকের দিনটা যথেষ্ট ভালো যাওয়ার সম্ভাবনা থাকছে। ভাই বোন, প্রতিবেশী, বন্ধুবান্ধবের সাহায্যে কোনো কাজ করতে পারেন। ব্যবসার ক্ষেত্রে চলমান ব্যবসা, ঘুরে ফিরে হকারি, সিজনাল ব্যবসা এগুলোতে কিন্তু গ্রোথ হরোস্কোপে থাকবে। এটাও আমি আপনাদের বলবো, যেহেতু বুধের বক্রতা কাটছে, আপনার যদি কোথাও বিশেষত দূরের কাজ বা বৈদেশিক কাজে কোনো এগ্রিমেন্ট ইত্যাদি বড় সড়ো কিছু করতে হয়, আপনি 3 তারিখ থেকে করতে পারেন, সেটা আপনাদের ক্ষেত্রে তুলনামূলক বেশি ভালো বলে আমার মনে হয়েছে। ডিটেলে জানতে অবশ্যই আপনাকে দেখতে হবে
অক্টোবরের রাশিফল সঙ্গে 2023 মূল ভিডিও আপডেট দেয়া হয়ে গেছে, মিস করবেন না। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। চলে এলাম সিংহ লগ্ন। সিংহ রাশির ক্ষেত্রে ইচ্ছা পূরণ, শখ পূরণ, প্রাপ্তি যোগ আছে। কথা বলায় ভুল হতে পারে, হিসাব নিকাশ কোনো কিছু লেখালেখিতে ভুল হতে পারে, মনে অস্থিরতা চিন্তা থাকবে। পারিবারিক কাজ আজকের দিনে হবে কিন্তু বাধার মধ্যে দিয়ে। পিতামাতার বা পরিবারের মতকে সর্বাধিক গুরুত্ব দিই। প্রেম সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে দিনটা ভালো। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা করতেই পারেন। দাম্পত্য সুখ থাকছে আজকের দিনে। কর্মভাব আজকের দিনে স্বাভাবিক থাকবে, কাজের ক্ষেত্রে উন্নতির যোগ থাকবে, কিন্তু ওয়ার্ক ফ্রম হোম প্যাটার্নে যারা আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা খুব ভালো নাও যেতে পারে। বিদেশে যাত্রা, দূরের কোনো কাজকর্মের নতুন কিছু সংযোগ হতে পারে। হাতের খরচ একটু ঊর্ধ্বগামী থাকবে, বুঝে শুনে খরচ করার চেষ্টা করুন। প্রেম সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে দিনটার ক্ষেত্রে এমনি ভালো হলেও বাক্যকে একটু নিয়ন্ত্রণে রাখবেন। কর্মভাবের ক্ষেত্রে ইন্টারভিউ, ট্রান্সফার, চেঞ্জ এগুলো কিন্তু হতে পারে, তাতে কোনো সমস্যা হরস্কোপে থাকছে না। টেকনিক্যাল পার্সনরা এগিয়ে থাকবেন, অনলাইনের ভিত্তিক কাজগুলো আজকের দিনে ভালো যাবে। ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রে সাধারণত গাড়ির ব্যবসা, আহার্য সামগ্রী, জল, দুধ ইত্যাদি জাতীয় ব্যবসা, পারিবারিক পেশাগুলোর অগ্রগতি থাকবে বেশি। এছাড়া গান বাজনা, হস্তশিল্প, যে কোনো ধরনের ইম্পোর্ট এক্সপোর্টের কাজকর্ম, মেডিকেল ইত্যাদির কাজকর্ম, সব পেশা এগুলোতেও কিন্তু ভালো ফল পাবেন। অন্যান্য বিষয়ের মধ্যে ঠান্ডা লাগার সমস্যা, ব্রঙ্কিয়াল সমস্যা এগুলো কিন্তু একটু একটু বাড়তে পারে। এগুলো বিষয়ে আপনাকে কিন্তু সামান্য হলেও সতর্ক থাকতে হবে, এগুলো কিন্তু দুর্বল পয়েন্টের মধ্যে থাকছে। ঘুমের একটু ডিস্টারবেন্স হবে। ডিটেলটা জানতে আপনারা অবশ্যই অক্টোবরের রাশিফল সহ অবশ্যই 2023 ভিডিও আসছে পরপর দেখতে থাকুন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনা। কন্যালগ্ন কন্যারাশি থাকা বুধ কিন্তু আজকের দিনে সক্রিয়। যেহেতু বুধের আগামীকাল বক্রতা মুক্তি, খুব ডিসিশান নিতে হবে এরকম কোনো কাজগুলো কিন্তু আগামীকাল করার চেষ্টা করুন, যেটা আমি আগামীকালের পর মানে 3 তারিখ থেকে করার চেষ্টা করুন, যেটা আমি আপনাদের বললাম স্টার্টিংয়ে। বিদ্যাভাব শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যাবে আজকের দিনে। কমিউনিকেশনের মধ্যেও কিছু ভুল বোঝাবুঝি থাকতে পারে, টাকা কড়ি কিছু উদ্ধার হতে পারে, ইচ্ছা শখ পূরণ হতে পারে, আপনার কিছু বকেয়া কাজ থাকলে সেগুলো করে ফেলতে পারেন। কর্মভাব স্বাভাবিক থাকবে কাজের ক্ষেত্রে। যাদের বুধ বক্রী আছে একটু বনিবনার অভাব কারোর সঙ্গে হতে পারে, কিন্তু কর্মক্ষেত্রে লাভ, আর্থিক উন্নতি, আর্থিক প্রগতি, আর্থিক বৃদ্ধি যাই বলেন না কেন সেগুলো কর্মক্ষেত্রে আজকের দিনে থাকবে। এবং যোগাযোগমূলক দিন থাকবে, ক্লায়েন্ট কাস্টমারদের সঙ্গে দেখা সাক্ষাৎ এগুলো করার ক্ষেত্রেও আজকের দিনটা যথেষ্ট ভালো যেতে পারে। আজকের দিনে আপনারা চাইলে অবশ্যই বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা সেরে ফেলতে পারেন। দাম্পত্য সুখ থাকছে, লাইফ পার্টনারের মতকে গুরুত্ব দিয়ে যে কোনো কাজ করবেন। স্টুডেন্টদের ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে। সন্তান ভাব আজকের দিনে কিন্তু শুভ হতে পারে, এই বিষয়গুলোতে আজকের দিনে আপনি গুড রেজাল্ট পাবেন। এছাড়া এখানে পিতামাতার মতকে গুরুত্ব দেওয়া দরকার। সেলসের কাজগুলো ভালো যাবে। সম্পর্ক রিলেশনশিপ এগুলোর ক্ষেত্রে আবেগ বাড়ালে কিন্তু আবেগ বাড়বে, কারণ এখানে চন্দ্র তৃতীয় ঘরে এবং বুধের কানেকশন, ছোটোখাটো কিছু ঘটনা দেখলেন শুনলেন সেগুলো মনকে দারুণভাবে কিন্তু প্রভাবিত করতে পারে, এই বিষয়টা আপনাদের কিন্তু একটু সজাগ সতর্ক থাকতে হবে। বিস্তারিত জানতে আমি আপনাকে বলবো আপকামিং ভিডিওগুলো দেখতে, সেখানেই টোটাল বিষয়টা জানতে পারবেন। আর আজকের দিনে সন্তান ভাব শুভ থাকবে, ইন্টারনেট বা অনলাইন কাজকর্মের ক্ষেত্রে একটু চোখ কান খোলা রাখবেন, এদিকটা খেয়াল রাখতে হবে। আর বুধ চন্দ্র কানেকশন এবং চন্দ্রের নিচস্থ ভাব, ছোটোখাটো বিষয়ে কিন্তু একটু চিন্তিত হয়ে পড়া, অতিরিক্ত চিন্তা করা, এগুলো আপনাদের ক্ষেত্রে বেশি সমস্যা থাকতে পারে কন্যা লগ্নের ক্ষেত্রে। ডিটেলটা জানতে অবশ্যই অক্টোবরের রাশিফলটা দেখে নিন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনা, সমস্যা কনসাল্ট করতে পারেন। চলে এলাম তুলালগ্ন। তুলারাশির ক্ষেত্রে চন্দ্র অবস্থান করছে রাশির দ্বিতীয়ভাবে, খানিকটা খরচ বাড়তে পারে আজকের দিনে। দূরের কাজগুলোর সফলতা লাভের যোগ আছে। অল্পেতে একটু কাজে দৌড়ঝাঁপ হতে পারে আজকের দিনে। ঘুম সংক্রান্ত বিষয়ে কিছু সমস্যা আসতে পারে। খাওয়া দাওয়া রুচির কিছু পরিবর্তন হতে পারে, মেপে কথা বলার চেষ্টা করুন। সেভিংসে ইনভেস্ট করা যেতে পারে। বিদেশি টাকা যারা ইনকাম করেন তাদের ক্ষেত্রে ভালো। বিদেশ যাত্রা, দূরযাত্রা এগুলোর ক্ষেত্রে যোগাযোগ আজকের দিনে আসতে পারে। কর্মভাব শুভ থাকবে, আউটডোর ওয়ার্কসে ভালো ফল পেতে পারেন, টেকনিক্যাল কাজগুলো কিন্তু ভালো ফল পাবেন। এখানে যারা অনলাইনে কাজকর্ম করছেন ভালো ফল পাবেন। ভ্রমণ যোগ আজকের দিনে শুভ যাবে। এবং কর্মক্ষেত্রে সাধারণত আজকের দিনটায় চন্দ্র নিচস্থ থাকার জন্য একটু খাটাখাটুনি পরিশ্রম বেশি হচ্ছে এটা কিন্তু মনে হতে পারে, কিন্তু ট্রান্সপোর্টের কাজ, যে কোনো ধরনের সেলসের কাজ, গান বাজনা যারা করছেন এই ধরনের কাজ, পারিবারিক পেশা এগুলোর মধ্যে কিন্তু গ্রোথ আজকের দিনে থাকবে। উবরিয়ায়ের যোগ আছে, ঘুম একটু কম হতে পারে। কর্মক্ষেত্রে এবং ব্যবসার ক্ষেত্রে দুয়ের ক্ষেত্রে খুচরো লেনদেন, হিসাব নিকাশ এগুলো বিষয়ে খেয়াল রাখবেন। আননোন কাউকে টাকা ধার দিতে হলে চোখ কান খোলা রাখা আজকের দিনে কিন্তু দরকার। মায়ের হেলথ নিয়ে একটু সতর্ক থাকা দরকার। এছাড়া জলবাহিত কিছু রোগ হওয়ার সম্ভাবনা আছে। প্রেম সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে ভালো, নতুন প্রেমের যোগাযোগের ক্ষেত্রেও আজকের দিনটা ভালো। সন্তান ভাব আজকের দিনে কিন্তু শুভ যাওয়ার সম্ভাবনা আছে। আইনি কাজে গতদিনও বলেছিলাম আজও বলছি কিছু রদবদল হতে পারে, কোনো ট্রান্সফার চেঞ্জ এগুলো কিন্তু কর্ম বিষয় ইত্যাদি হতে পারে। ব্যবসার ক্ষেত্রে দিনটা লাভদায়ক, উপরি লাভের যোগ আছে, চলতি ব্যবসাগুলো ভালো যাবে। জেনারেল প্রেডিকশানে বলা ব্যবসাগুলো ছাড়াও এখানে পারিবারিক ব্যবসা,
ওষুধপত্রজনিত কিছু ব্যবসা, রান্নাবান্না খাদ্যদ্রব্য ইত্যাদি জাতীয় ব্যবসাগুলো যারা করছেন সেগুলোতে ভালো ফল আজকের দিনে পাবেন। বিস্তারিত জানতে আপনাকে অবশ্যই অক্টোবরের রাশিফল দেখতে হবে, সেখানেই টোটাল বিষয়টা জানতে পারবেন, সমস্যায় ফোনে কনসাল্ট করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃশ্চিকলগ্ন বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান রাশি সাপেক্ষে রাশি কিন্তু সরাসরি অবস্থান করছে চন্দ্র রাশি তিন এবং একাদশের কানেকশান বুধের কানেকশান প্রাপ্তিস্থান হবে, আয়ভাব শুভ থাকবে এবং আজকের দিনে কিছু ইচ্ছা শখ পূরণ এগুলো যে কোনো কাজ চাইলে আপনারা করতে পারেন। সাধারণ কেনাকাটি হোক, খাওয়া দাওয়া হোক, যেটা আপনার শখ সাদের কাজ সেগুলো কিন্তু আজকের দিনে ভালো যাবে। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা যোগ আছে, দাম্পত্য ক্ষেত্রে অভিমানপূর্ণ বিষয়টা থাকবে, প্রেমের ক্ষেত্রে একটু তর্ক বাড়তে পারে, তবে নতুন প্রেমে যোগাযোগ আছে। আইনি কাজে কিছু রদবদল হতে পারে, জীবনে কিছু চেঞ্জ ট্রান্সফার পরিবর্তন এগুলো কিন্তু আসতে পারে, পড়াশোনা মোটের ওপর ভালো যাবে, ব্যবসায় দিনটা লাভদায়ক, আর্থিক বৃদ্ধি যোগাযোগ এগুলোর সম্ভাবনা ব্যবসার ক্ষেত্রে থাকবে। তবে ডিসিশনে একটু ভুল হতে পারে, যে কোনো সিদ্ধান্ত প্রয়োজনে কারোর সঙ্গে আলাপ আলোচনা করে নিন, সেটা আপনাদের ক্ষেত্রে উচিত হবে। আবেগপূর্ণতা থাকবে, বিশেষত হঠকারী সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা থাকবে। সর্দি কাশি, সাধারণত ব্রঙ্কিয়াল সমস্যা, অ্যালার্জিটিক সমস্যা এগুলো কিন্তু কিছুটা বাড়তে পারে। এর বাইরে সন্তান ভাব শুভ যেতে পারে, সন্তানের বিষয়ে ভাবনা চিন্তা, সন্তান যাদের আছে তাদের কেরিয়ার ডেভেলপমেন্ট ইত্যাদি নিয়ে কিছু এগোনো সেগুলো কিন্তু এগোতে পারে, তাতে কোনো সমস্যা হরস্কোপে থাকছে না। সেলফ প্রফেশন, জল দুধ আহার্য সামগ্রী, এন্টারটেনমেন্ট এগুলোর সঙ্গে যুক্ত ব্যক্তিরা আজকের দিনে কিন্তু ভালো ফল পাবেন। তবে ব্যবসায়িক মামলা এবং দাম্পত্য মামলা চলে সতর্ক থাকবেন, লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে সে বিষয়ে সতর্ক থাকবেন, এগুলো কিন্তু খেয়াল রাখা জরুরি। মনের বশবর্তী হয়ে কোনো কাজ করবেন না, ভাবনা চিন্তা করবেন, বিস্তারিত জানতে অবশ্যই আপনাকে অক্টোবরের রাশিফল দেখতে হবে, সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন। চলে আসছি আমরা পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। লগ্ন ধনুরাশির ক্ষেত্রে চন্দ্র অবস্থান করছে রাশি সাপেক্ষে রাশির কিন্তু সরাসরি দ্বাদশে এবং এখানে বুধের কানেকশান, কর্মঠ নেচার থাকবে, ঘরে বাইরের একাধিক কাজগুলো আজকের দিনে সেরে ফেলতে পারেন, আইনি কাজ কিছু থাকলে করতে পারেন, কিছু চেঞ্জ ট্রান্সফার সেগুলো হতে পারে, দাম্পত্য বিষয় অত্যন্ত ইমোশনাল থাকবেন, প্রেম প্রীতি সম্পর্কের ক্ষেত্রে দিনটা ভালো যাবে, বিদেশে যারা আছেন, দূর রাজ্যে দূর জেলায় আছেন যারা, তাদের ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে। কর্মক্ষেত্রে সরকারি কর্মী, যে কোনো বৈদেশিক কাজের সঙ্গে যুক্ত আছেন এরকম ধরনের কেউ, যে কোনো ধরনের ট্রান্সপোর্টের সঙ্গে যুক্ত আছেন সেই ধরনের কাজগুলো বা সায়েন্স রিলেটেড কাজ, ইভিন ওয়ার্ক ফ্রম হোমের ক্ষেত্রেও ভালো ফল পাবেন। দেখুন, বুধ এবং বৃহস্পতি একে অপরের বিপরীত এবং আজ অবধি বুধ বকরি, তো এই বকরি বুধের দৃষ্টি এবং বৃহস্পতির কম্বিনেশনে বুদ্ধিভ্রম হবে আপনাদের, তাই যে কোনো সিদ্ধান্তে কিন্তু গলতি হচ্ছে না, তো কোনো ভুল হয়ে যাচ্ছে না, তো সেটা কিন্তু আবার ভেবে চিনতে কাজ করুন, সেটি আপনাদের ক্ষেত্রে শুভ। অন্যান্য বিষয়ের মধ্যে কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগে অসুবিধা কিছু নেই, সেক্ষেত্রে ভালো ফল আজকের দিনে কিন্তু পাবেন। এবং কর্মক্ষেত্রে এবং ব্যবসা ক্ষেত্রে দুক্ষেত্রে আমি বলবো হিসাবপত্র মেনটেন ইত্যাদি বিষয় একটু খেয়াল রাখবেন, মাথা ঠান্ডা রেখে যে কোনো কাজ করবেন। অযথা তর্ক বিতর্ক এগুলো কিন্তু বাড়ালে কিন্তু সেটা বাড়বে, সেটা খেয়াল রাখতে হবে। কেনাকাটি সাধারণ শখসাদ পূরণের কাজে অসুবিধা নেই, সেগুলো করে ফেলতে পারেন, হাতের খরচ একটু বেশি হবে। আইনি কিছু কাজ চলে সেগুলোতে চোখ কান খোলা রেখে এগোবেন। লোয়ার গান পেন, ব্যাক পেন, কিছুটা আপনার লাইফ পার্টনারের সঙ্গে একটু ইগো সমস্যা এবং কিছু বিষয়ে ঘুমের ডিস্টারবেন্স, এই ধরনের বিষয়গুলো বুধাদিত্য যোগ বা বৃহস্পতি বুধের যোগ থাকলে বা চন্দ্র বুধের যোগ থাকলে কিছুটা হতে পারে। মায়ের শরীর স্বাস্থ্য বিষয়ে বিশেষভাবে সতর্ক থাকা আজকের দিনে দরকার। তবে এটুকু আমার মত, কর্ম ব্যবসা আপনার দাম্পত্য বিষয়ে যদি কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার থাকে তাহলে বুধ বকরি থাকছে দু তারিখ পর্যন্ত, আপনার তিন তারিখ থেকে নেবেন, সেটা আপনাদের ক্ষেত্রে সব দিক থেকে ভালো। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। আপনার অক্টোবরের রাশিফলটা এখনই কিন্তু দেখে নেবেন। চলে এলাম মকর লগ্ন। মকর রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান রাশি সাপেক্ষে রাশি কিন্তু সরাসরি অবস্থান করছে চন্দ্র রাশির কিন্তু পরিপ্রেক্ষিতে রাশির সরাসরি একাদশে বুধের কানেকশান, ভাগ্য একাদশ কানেকশান, ভাগ্য আপনার সহায় হবে, আর্থিক দিক থেকে উন্নতি প্রাপ্তিগুলো কিন্তু দেবে, ইচ্ছা শখ পূরণের ক্ষেত্রে দিনটা ভালো যাবে, যোগাযোগপূর্ণ দিন থাকবে, অনলাইন অফলাইন যে কোনো কাজগুলোর ক্ষেত্রে গ্রোথ থাকবে আজকের দিনটায়, বিশেষত সায়েন্স, কম্পিউটার, সফটওয়্যার, কোনো ধরনের বিনোদন জগতে যারা আছেন ভালো ফল পাবেন, ছোটোখাটো বিষয়ে কম্পিটিটিভ জায়গায় প্রতিযোগিতামূলক ক্ষেত্রে ভালো ফল পাবেন। তবে শত্রুতা নিয়ে চিন্তা থাকবে, মিসকমিউনিকেশন কিছুটা বেশি হবে, গুরুজনদের হেলথের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। ভাগ্য আপনার সহায় হলো, বুধ যাদের বকরি আছে বাড়তি দৌড়ঝাঁপ কাজের ক্ষেত্রে আপনার বাড়তি পরিশ্রম সেগুলো কিন্তু হতে থাকবে। প্রেম সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে দিনটা মোটের উপর ভালো যাবে, নতুন প্রেমের যোগাযোগে অসুবিধা নেই, বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন, দাম্পত্য সুখ অনেকটা স্টেবল থাকবে। তবে বুধ চন্দ্র যেহেতু যোগ হয়ে আছে তো দাম্পত্য ক্ষেত্রে তর্ক বিতর্ক, সাধারণ বিবাদগুলো একটু এড়িয়ে চলাই আপনাদের কাম্য। ফ্যামিলির মতকে গুরুত্ব দেবেন, সেটা আপনাদের ক্ষেত্রে উচিত হবে, হাজব্যান্ড ওয়াইফের একে অপরের মতকে গুরুত্ব দিয়ে চলা সব দিক থেকে উচিত হবে। ব্যবসায় লাভ হবে, আর্থিক যোগাযোগ বৃদ্ধি থাকবে, কম্পিটিশন একটু থাকবে, কিন্তু ব্যবসার জায়গাটা অবশ্যই ভালো যাওয়ার সম্ভাবনা আছে, যে ব্যবসাগুলো গতদিন ভালো গেছে সেগুলো ভালো যাবে, আজকের সাপেক্ষে প্রতিযোগিতায় জয়লাভের যোগ আছে, প্লাস এখানে অনলাইনে ব্যবসা বাণিজ্য, প্রেস মিডিয়ার কাজকর্ম এগুলোতেও কিন্তু ভালো ফল আজকের দিনে আপনারা পেতে পারেন। আর অবশ্যই এখানে আমি বলবো সোশ্যাল লাইফ আপনার ভালো যাবে, এক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ থাকার সম্ভাবনা আছে। সন্তান ভাব শুভ থাকবে, মেডিকেল কাজ আজকের দিনে করতে পারেন, অসুবিধা তাতে থাকছে না। বিস্তারিত জানতে অবশ্যই অক্টোবরের রাশিফল দেখে নেবেন, সঙ্গে আরও ভিডিও আসছে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়।
লগ্ন কুম্ভ রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান রাশির কর্ম হবে এবং বুধের কানেকশন দেখুন ট্রান্সফার চেঞ্জ পরিবর্তন এগুলো হতে পারে। প্রেম সম্পর্কিত বিষয়ে একটু আবেগ জেদ থাকতে পারে, নতুন প্রেমে যোগাযোগ আছে, আইনি কাজে কিছু রদবদল হতে পারে, লাইফে কিছু ট্রান্সফার চেঞ্জ বড় পরিবর্তন করতে হলে আপনারা 3 তারিখ থেকে করুন, সেটা আপনাদের ক্ষেত্রে ভালো। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা হতে পারে, দাম্পত্য সুখ আজকের দিনে থাকবে, তবে বুধাদিত্য যোগে যে প্রভাবটা আপনাদের দাম্পত্য জীবনে আছে সেটা কিন্তু আপনার পার্টনারের জীবনে উন্নতি, কেরিয়ার ডেভেলপমেন্ট এগুলো ক্ষেত্রে ভালো। সাধারণভাবে একটু তর্ক বিতর্ক একটু এড়িয়ে চলবেন, পিতা গুরুজনদের মতকে গুরুত্ব দেবেন, তাদের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে অবশ্যই সতর্ক থাকবেন। কর্মভাব আজকের দিনে স্বাভাবিক, অন্যান্য বিষয়ের মধ্যে থাকবে, তবে কাজের জায়গায় সেন্সিটিভ থাকবেন, এটা আমরা হরোস্কোপে দেখতে পাচ্ছি। সাধারণভাবে কেনাকাটি সব সংসার পূরণের কাজে আপত্তি নেই, ব্যবসায় লাভ হবে, আর্থিক যোগাযোগ বৃদ্ধির যোগ আছে, প্রেস মিডিয়া প্রিন্টিংয়ের কাজকর্ম বিশেষত চাকরির পাশাপাশি ব্যবসা, সিজনাল ব্যবসা, আহার্য সামগ্রী, মেডিসিন ইত্যাদি জাতীয় ব্যবসাগুলো মোটের উপর ভালো যাবে। অনলাইন ভিত্তিক ব্যবসাগুলো কিন্তু আজকের দিনে গ্রোথ আছে, বিষয়ে কিন্তু আপনি ভালো ফল পাবেন। টেকনিক্যাল পার্সনদের ক্ষেত্রে ব্যবসার জায়গাটা মোটের উপর ভালো যেতে পারে। পার্সোনাল কাজকে গুরুত্ব দিন, অসুবিধা নেই। চন্দ্র এবং মঙ্গলের যে কম্বিনেশানটা সেটা যাত্রায় লাভ আপনাকে দিতে পারে, গুপ্ত শত্রু হদিশ আজকের দিনে পেয়ে যেতে পারেন, সেটা হরোস্কোপে কিন্তু পজিটিভ। চলতি রোগভোগ একটু বাড়তে পারে, সিজনাল ডিজিজগুলো বাড়তে পারে, সেগুলো বিষয়ে খেয়াল রাখবেন। পেটজনিত সমস্যা বাড়তে পারে, নতুন সন্তান যেগুলো সন্তানের একটু অভিমানপূর্ণ বিষয়ে চঞ্চলতা চটপটে ভাব এগুলো কিন্তু একটু হলেও বেশি থাকার টেন্ডেন্সি হরোস্কোপে আছে। এবং আজকের দিনে সেবামূলক কাজ, আপনার কোনো ধরনের পরিষেবা দিচ্ছেন, কোম্পানির সামনের সারিতে কাজ করছেন, পার্সোনালি কোনো মেডিকেল ইত্যাদি কিছু কাজ করতে হলে আজকের দিনটা আপনার ভালো যেতে পারে। বিস্তারিত জানতে অবশ্যই অক্টোবরের রাশিফলটা দেখে নিন, গতদিন আপডেট দিয়েছিলাম, টোটাল বিষয়টা জানতে পারবেন আসছে 2023 ভিডিও সঙ্গে থাকবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মীন লগ্ন মীন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান রাশি সাপেক্ষে রাশি কিন্তু সরাসরি নবম হবে, এখানে বুধের কানেকশন দেখুন, ব্যবসায় লাভ হবে, আয় বৃদ্ধির যোগ আছে, বড় ডিসিশনগুলো 3 তারিখের পর নেবে, চলতি ব্যবসার মধ্যে স্বাভাবিক পরিস্থিতি থাকবে। অনলাইন ব্যবসা, তাছাড়া কোনো ধরনের জমি জায়গা সংক্রান্ত ব্যবসা সেগুলো ভালো যাবে, গৃহ থেকে পরিচালিত কোনো ব্যবসা ভালো যাবে, গতদিন যেসব ব্যবসাগুলো ভালো গেছিলো সেগুলো ভালো যাবে, ঘুরে ফিরের কাজগুলো ভালো যাবে। চন্দ্র এবং মঙ্গলে যোগ থাকার জন্য কথায় আবেগ থাকবে, ব্যক্তিগত কথা নিজের ভেতর রাখার চেষ্টা করুন, তবে কাউকে কোনো প্রপোজাল দেওয়ার ক্ষেত্রে কথা বেছে যা রাখান এরকম কোনো কাজের ক্ষেত্রে ভালো। প্রেম সম্পর্কিত বিষয়ে প্রেমজ বিবাহের কানেকশন আছে, নতুন প্রেমের যোগাযোগ আছে, সাধারণ প্রেমের বিষয়ে একটু জেদ অভিমান তর্ক এগুলো কিন্তু প্রবণতা থাকবে। চন্দ্র যেহেতু নিচস্থভাবে এবং ভাগ্যস্থান আছে, গুরুজনদের হেলথের বিষয়ে সতর্ক থাকবেন, কোনো কাজে একটু লেগে থাকতে হবে, চট করে কাজটা হয়তো কিছুটা হতে চাইবে না কিন্তু লেগে থাকলে সেই কাজ কিন্তু হয়ে যাবে। কর্মক্ষেত্রে সাধারণভাবে এখানে সরকারি কর্মীর অ্যাডভান্টেজ পাবেন, গতদিন যার যেসব কর্মগুলো অ্যাডভান্টেজ ছিল সেগুলো অ্যাডভান্টেজ থাকছে। অনলাইন ভিত্তিক যে কোনো কাজগুলো আজকের দিনে ভালো যাবে, এছাড়া জমি জায়গা সংক্রান্ত কাজ, কোনো ধরনের ট্রান্সপোর্ট মিডিয়া এই ধরনের কাজগুলো আজকের দিনে কিন্তু ভালো যেতে পারে। ছোটোখাটো বিষয় ঘটনা মনকে একটু বেশি প্রভাবিত করবে, সেই বিষয়টা অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। ঘোরাঘুরি বা ইত্যাদিতে লাভ হতে পারে, সেটাও কিন্তু আজকের দিনে যে কোনো বিষয় চাকরি ব্যবসা পার্সোনাল ক্ষেত্রে করতে পারেন। অন্যান্য বিষয়ের মধ্যে চলে আসি, সন্তান ভাব আজকের দিনে শুভ, তবুও চন্দ্র নিচস্থ থাকায় যারা সন্তান ক্যারি করেছেন শরীর স্বাস্থ্য বিষয়ে অবশ্যই তাদের একটু খেয়াল রাখা দরকার। অন্যান্য বিষয়ের মধ্যে ভ্রমণযোগ আজকের দিনে কিন্তু শুভ, গুরুজনদের মতকে গুরুত্ব দেবেন, আধ্যাত্মিক ক্রিয়াকাজে মানসিক শান্তি খুঁজে পাবেন। পেটজনিত সমস্যা, হজমের সমস্যা থাকতে পারে, ঠান্ডা লাগার সমস্যা, ব্রঙ্কিয়াল সমস্যা এগুলো থাকতে পারে, সামান্য কিছু চোটাঘাতের চান্সেস আছে, অবশ্যই আপকামিং ভিডিওগুলো সেগুলো জানতে পারবেন। দেখুন এন্ড স্ক্রিনে ফুট উঠছে অক্টোবরের মাসিক রাশিফল, যদি অক্টোবরের মাসিক রাশিফল আপনার না দেখা হয়ে থাকে সেটা অবশ্যই দেখে নিন। আমরা ফিরছি একটু পরে নতুন ভিডিও নিয়ে, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।